মুর্শিদাবাদ গ্রামীণ সংবাদ ও জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আজ সম্প্রীতির সাহিত্য আসরের আয়োজন করা হলো মুর্শিদাবাদের গোলাপবাগ মন্দিরে। জেলার বিভিন্ন এলাকার মানুষজন এসেছিলেন এই সাহিত্য আসরে অংশ নেবার জন্য। পাঠক ও শ্রোতাদের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতন। আশিস চ্যানেল রিপোর্ট, এনটিভি, ডাব্লিউবি। আমাদের কাশ্মীর উপত্যকায় আমাদের জওয়ান যারা মারা গেছেন, মুর্শিদাবাদ শহরে বহু মানুষ তাকে চিনেন, ফজলুল হক, এই সমস্ত আমাদের জিয়াগঞ্জ থেকে এবং আমাদের জেলার প্রিয় রবীন্দ্র গবেষক এবং